ঢাকায় চলচ্চিত্রে আলোচিত জুটি পরিমণি ও শরীফুল রাজ বাবা মা হয়েছেন। বাবা রাজের সঙ্গে নামের মিল রেখে সন্তানের নাম রেখেছেন রাজ্য। আজ রাজ্যের বয়স 2 মাস পূর্ণ হল। বর্তমানে ছেলেকে ঘিরেই সময় কাটছে এ নায়িকার। এদিকে পরিমণি জানিয়েছেন, ছেলের 1 মাস পূর্তির উপলক্ষে যেভাবে কেক কেটে উদযাপন করা হয়েছিল এবারও তার ব্যতিক্রম হবে না, কেননা প্রতি মাসে 1 বার করে জন্মদিন পালন করবেন এই তারকা দম্পতি। পরিমণি বলেন, আমি ও রাজ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি মাসেই 1 বার করে আমাদের রাজ্যের জন্মদিন পালন করব ইনশাল্লাহ। সেই হিসাবে আজ দ্বিতীয় জন্মদিন পালন করলেন পরিমণি তার ছেলে। আগামী মাসের 10 তারিখে তার ছেলের জন্মদিন পালন করবেন এবং তিনি বলেছেন তিনি প্রতি মাসের 10 তারিখেই তার রাজ্যের জন্মদিন পালন করবেন, এটাতে কোনো মিস হবে না। এভাবে যখন 1 বছর পূর্ণ হবে তখন বড় করে বিশাল বড় উদযাপন করে তার জন্মদিন পালন করার পরিকল্পনা করেছেন তিনি। তিনি বলেন, আজ আমরা দুই পরিবারের সদস্যরা বাসায় একত্রিত হব এবং আমাদের পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং সবাইকে দাওয়াত দিব, খাওয়া দাওয়া হবে, রান্না হবে, বিশাল বড় আয়োজন হবে। আমরা এটা প্রতি মাসেই করব, আমরা তো এত সময় নাও পেতে পারি, ব্যস্ততার কারণে হয়তো কিছুদিন পর আমরা সিনেমায় ব্যস্ত হয়ে যাব, অভিনয়ে ব্যস্ত হব। রাজ অলরেডি বিভিন্ন সিনেমার অফার আসছে, সিনেমা করবে, সেগুলাতে চুক্তিবদ্ধ হচ্ছে। আমারও বিভিন্ন ধরনের অফার আসছে সিনেমার, সেইগুলোতে যখন ব্যস্ত হয়ে যাব তখন হয়তো রাজকে আমরা এত সময় দিতে পারবো না। তাই আমরা তার জন্মদিনটা কটা করি প্রতি মাস। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে তার ছেলেকে কী নামে ডাকেন, পরিমণি তখন বলেন ছেলেকে অনেক নামে ডাকা হয়। আসলে আমরা রাজ্য নামেই বেশি ডাকা হয়, কারণ রাজের সাথে নামটা মিল রেখে রাখা হয়েছে। এখন একটা সমস্যা হয়ে গেছে, যখন রাজ্য নামে ডাকি তখন রাজ জবাব দিয়ে দেয়। এটা আসলে আমরা খুব মজা পাই, যেহেতু রাজ্য ডাকি রাজও বলে সে সাড়া দেয়। তো আরেকটা তার নাম আছে যে সেজন্য সাহিম নামে অনেক সময় ডাকা হয়। তো আমরা আসলে খুব মজা করি রাজ্য নামটা নিয়ে, যেহেতু রাজ্য রাজ তার নামের সাথে মিল রেখে আমরা এই নামটা রেখেছি। তো আমরা আসলে এখন খুব আনন্দে আছি, আমাদের ছেলেকে নিয়ে সবসময় ব্যস্ততায় কাটছে সময়, এবং ভবিষ্যতে আমরা অনেক অফার আসছে সিনেমার, রাজেরও অনেক অফার আসছে। রাজ সিনেমাতে সাইনিং করছেন, বেশ কিছু সিনেমা আসবে, আমরা হয়তো আপনারা হয়তো জানতে পারবেন। আমারও বেশ কিছু কাজ আসছে, আমরা সেই কাজে ব্যস্ত হয়ে যাবো, ট্রেনিং হয়তো আমরা অতটা সময় দিতে পারবো না, যেহেতু এখন হাতে সময় আছে। আমারও ছেলেকে সময় দিতে ভালো লাগে, আমরা এই জন্যেই প্রতি মাসেই তার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা আমরা খুব ঘটা করে পালন করব এবং আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দেব আমরা। তো আমরা আমাদের রাজ্যের জন্য দোয়া চাচ্ছি, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের রাজ্যের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যাতে ভালো থাকতে পারি এবং একসাথে থাকতে পারি। রাজের জন্মদিন উপলক্ষে তার চুল কাটালাম, তাকে সেলুনে নিয়ে গেলাম, ঠিক সেও খুব এনজয় করছে বোঝা যাচ্ছে। এবং আসলে বাচ্চারা মানুষ তো তাদের অনেক তারা এটা বুঝতে পারে আসলে তাদের যে টেক কেয়ার করা হয় টেক কেয়ারের বিষয়টা, এবং আমরা যে তাকে খুব যত্ন করছি তার প্রতি খেয়াল রাখছি সেটা আসলে নেক্সট মান্থে আমরা যখন রাজ্যের জন্মদিন পালন করব এই 10 তারিখে তখন আরেকটু বড়ো করে পালন করার চিন্তা ভাবনা আছে। যেহেতু আমাদের হাতে বেশি দিন সময় নেই, আমরা রাজও ব্যস্ত হয়ে যাচ্ছি, আমরাও ব্যস্ত হয়ে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে।